টু এম টি এম কোচিং সেন্টার আমি মোহাম্মদ জশিউদ্দিন মন্ডল তোমাদের সঙ্গে আজকে তোমাদের টেক্সট বইয়ের তিনশো নম্বর পেজের উদাহরণের কিছু অঙ্ক তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমরা প্রথমে দেখে নেব যে প্রথম অঙ্কটা কি বলছে টেন পনেরো ডিগ্রি প্লাস টেন পঁচাত্তর ডিগ্রি ইকুয়ালস টু সেক স্কোয়ার পনেরো ডিগ্রি ডিভাইডেড বাই রুট আপার অফ সেক স্কোয়ার পনেরো ডিগ্রি মাইনাস ওয়ান তাহলে আমাদের এই অঙ্কটা আমরা টেস্ট পেপারে কিন্তু অনেক জায়গায় পেয়েছি তো এই অঙ্কটা ইম্পর্টেন্ট বলে মনে হলো আমরা আজকে তাহলে এই অঙ্কটা বোঝার চেষ্টা করবো তাহলে চলো প্রথমে দেখো লেফট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে সেটাকে আমরা এখানে লিখলাম এবারে কী করছে এই পঁচাত্তরটা আর পনেরোটা তো একে অপরের পরিপ্রক তাহলে আমরা পঁচাত্তরকে পনেরোতে চেঞ্জ করবো তাহলে লিখলাম নাইনটি মাইনাস পনেরো টেন অফ তাহলে টেন অফ নাইনটি মাইনাস পনেরো মানে আমরা পঁচাত্তর লিখলাম তাহলে এখানে পঁচাত্তর আছে আমরা এখানে পঁচাত্তর লিখলাম তাহলে এবারে এটাকে যখন টেন পঁচাত্তর মাইনাস থ্রিটা ইকালস টু কট থ্রিটা তাহলে এবারে আসো পরের লাইনে দেখো পরের লাইনে আমরা টেন পনেরো ডিগ্রি প্লাস ওয়ান বাই টেন পনেরো ডিগ্রি কেন কারণ কটের উল্টো হলো টেন মানে টেন টেন অফ টেন থিটা ইকাল টু ওয়ান বাই কর এই সূত্র অনুযায়ী আমরা বলতে পারব তাহলে পরের লাইনে আমরা দেখো পরের লাইনে কি লিখতে পাচ্ছি এবারে এখানে এই যে টেন নিচে আসে এই টেনের সঙ্গে গুণ হয় টেন স্কোয়ার পনেরো প্লাস ওয়ান ডিভাইড বাই টেন পনেরো ডিগ্রি তাহলে আমরা ওপরে যে টেন স্কোয়ার পনেরো ডিগ্রি প্লাস ওয়ান আসলো ওটাকে আমরা তো লিখতে পারি সেক স্কোয়ার পনেরো ডিগ্রি আর নিচেরটা দেখো আমরা এটাকে যেহেতু নিচে টেন পনেরো ডিগ্রি আছে তাহলে এটাকে আমরা লিখতে পারবো রুটাবারা সেক স্কোয়ার পনেরো ডিগ্রি মাইনাস ওয়ান কেন যেহেতু থিটা মাইনাস এখানে সেটা ঘুরিয়ে লেখা আছে থিটা টু তা অতএব টেন থিটা রুটাবারাব সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাহলে আমরা এটা খুব সহজেই কিন্তু প্রমাণ করতে পারি ওকে নেক্সট যে অঙ্কটা বলছে সেটা একবার দেখি দেখো পরের অঙ্কটা কি বলছে এ ও বি দুটি পরস্পর পুরক্কন হলে দেখায় যে সাইন এ প্লাস সাইন বি তার স্কোয়ার ইকোয়ালস টু ওয়ান প্লাস টু সাইন এ সাইন বি তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে তাহলে আমাদের প্রথমে একটা কথা বলা আছে যে এ আর বি পরস্পর পূরক তাহলে আমরা বলতে পারবো এ আর বি যখন পরস্পর পূরক তাহলে এ আর বি যোগ করে নব্বই ডিগ্রি তাহলে আমরা এখান থেকে বি বার করে নাই বি বার করলে কথা হলো বি হলো নাইনটি মাইনাস এ তাহলে আমরা উভয় পক্ষে সাইন নিলাম তাহলে সাইন নিলে সাইন বি ইকোয়ালস টু এদিকেও সাইন অফ নাইনটি মাইনাস দেখো এই সাইন অফ নাইনটি মাইনাস এটাকে চেঞ্জ হয়ে কস এতে চলে আসবে তাহলে এটা হলো কস এ ওকে তাহলে আলটিমেটলি আমাদের যেটা আসছে সাইন বি ইকোয়ালস টু কসে এটা এইভাবে থাক পরে নেক্সট দেখো আমরা যেটা মান বার করবো সেটাও বলছে যে সাইন এ প্লাস সাইন বি তার হলো স্কোয়ার তাহলে এটাকে আমরা লিখলাম সাইন এ প্লাস কস এ তার স্কোয়ার কেন আমরা আগেই জেনেছি যে সাইন বি মানে কস এখান থেকে আমরা তাহলে এখানে লিখতে পারবো তাহলে এবার পর লাইনে আমরা এটাকে সূত্রই ফেললাম সূত্র ফেললে কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ এ প্লাস বিয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেটা এ স্কোয়ারটা প্লাস বি স্কোয়ারটা আগে লিখেছে অসুবিধা নেই তাই এ স্কোয়ার প্লাস এবারে দেখো এই সাইন স্কোয়ার মানে এইটুকু পার্টটা চিন্তা করো সাইন স্কোয়ার এ প্লাস এটা মানে আবার ওয়ান হলো আর পরেরটা পরেরটা দেখো সাইন টু সাইনে কস ওভাবে থাক তাহলে এটাকে আমরা ওয়ান লিখলাম আর টু সাইনে কসে এবারে আমরা কী করবো এই কস এটাকে চেঞ্জ করছি যেহেতু নব্বই ডিগ্রি মাইনাস বি মানে কি এ বলা যাবে এখান থেকে আবার বলতে পারবো নব্বই ডিগ্রি মাইনাস বি মানে এ তাহলে এখানে সেটা লিখলাম লেখার পরে এইবারে আসলো কি এখানে ওয়ান ওয়ান বসে গেলো আর নিচে হচ্ছে টু সাইনে সাইন বি যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিলো দেখো সেটা চলে এসছে এটা আমাদের প্রমাণ করতে বলেছিল দেখো এটাই চলে এসছে ওকে নেক্সট যে অঙ্কটা বলছে সেটা আমরা দেখি দাগেরটা কি বলছে যদি সেক থিটা ইকুয়ালস টু কোসেক ফাই হয় এবং জিরো ডিগ্রি থেকে থিটা বড় নব্বই ডিগ্রি থেকে ছোট এবং জিরো ডিগ্রি থেকে ফাইভ বড় কিন্তু নব্বই ডিগ্রি থেকে ছোটো তাহলে সাইন অফ থিটা প্লাস ফাইয়ের কত তাহলে আমাদের একটা রিলেশান বলে দিয়েছে যে সেক থিটা ইকুয়ালস টু কোসেক ফাইভ তাহলে আমরা কী করতে পারি এখানে যে রিলেশনটা বলছে আমরা সেটা লিখি এখানে লিখলাম লেখার পরে সেক থিটা ইকলস টু নাইনটি মাইনাস ফাই করলাম সেকের ভিতরে তাহলে সেকের ভিতরে নাইনটি মাইনাস ফাই করলে কোশেক হয়ে যাবে দেখো আমরা কোশেকটাকেই চেঞ্জ করে লিখলাম যে শেক অফ নাইনটি মাইনাস ফাইভ এবার আমরা কী করবো এই শেক আর এখানকার সেক মনে মনে উড়ে যাবে কখনও কাটবে না কাটা যাবে না তাহলে অতএব আমরা বলতে পারবো থিটা ইকোয়ালস টু নাইনটি মাইনাস ফাইভ তাহলে এই ফাইটাকে এদিকে নিয়ে আসলে কী হলো প্লাস ফাইভ অতএব থিটা প্লাস ফাই ইকোয়ালস টু নাইনটি ডিগ্রি তাহলে থিটা প্লাস ফাইয়ের মানটা কত বার হল নাইনটি ডিগ্রি এবার আমাদের তো বার করতে বলছে কি সাইন অফ থিটা প্লাস ফাইভ তাহলে আমরা বলতে পারবো সাইন অফ থিটা প্লাস ফাইভ যেহেতু থিটা প্লাস ফাইভ এর মান কত নব্বই ডিগ্রি তাহলে সাইন নাইনটি সাইন নাইনটি কত সাইন নাইনটি আমরা জানি ওয়ান হয়ে গেল নেক্সট পরে অঙ্কটা যেটা বলছে দেখো দরজা গেটটা বলছে যদি টু মানে টেন টু এ ইকলস টু কট অফ এ মাইনাস আঠেরো ডিগ্রি হয় তাহলে এটা যদি হয় তাহলে বলছে যেখানে টু এ ধনাত্মক শুক্রক্ষণ অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে ছোট তাহলে এর মান কত তাহলে এর মান কত বার করতে হবে আসো দেখো এখানে যে রিলেশানটা বলেছে সেটাকে আমরা আবার লিখলাম লেখার পরে আমি কী করছি এখান থেকে এই প্রথমটাকে দেখো নাইনটি মাইনাস টু এ করলাম নাইনটি মাইনাস টু এ করলে এটা টেনটা চেঞ্জ হয়ে কটে চলে যাবে ওকে তাহলে অধিকটা কটটা আসে সেটা থাক ওইভাবে তাহলে কট অফ এ মাইনাস আঠারো ডিগ্রি যেখানে এখানে দেখো পাশে রিলেশন বলেছে যে কট অফ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু টেন থিটা এই সূত্র এই সূত্র আমি তোমাদের আগেও বলেছিলাম দেখো এবার তাহলে আমরা কি পরের লাইনে বলতে পারবো কট আর এই কট মনে মনে উড়িয়ে দাও কাটা যাবে না তাহলে নাইনটি মাইনাস টু এ ইকোয়ালস টু এ মাইনাস আঠারো ডিগ্রি তাহলে এখান থেকে এই এটাকে এসাইটে নিয়ে আসো সাইডে নিয়ে আসলে হলো মাইনাস টু এ মাইনাস এ ইকোয়ালস টু আর এই নাইনটিটাকে ওদিকে পাঠিয়ে দাও তাহলে মাইনাস নাইনটি মাইনাস ডিগ্রি তাহলে এদিকটা ওদিকটা যোগ হয়ে হচ্ছে মাইনাস একশো আট আর এদিকটা যোগ হয়ে হচ্ছে মাইনাস থ্রি এ দুদিকের মাইনাস ক্যান্সেল তাহলে তিন দিয়ে কাটলে এর মানটা কত আসবে ছত্রিশ তাহলে এর মান কত আসলো ছত্রিশ আমাদের দেখো এর মানটাই বার করতে দিয়েছিল ওকে দুই নম্বরের অঙ্ক এইসব অঙ্ক দিতেই পারে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় নেক্সট যে অঙ্কটা বলছে ঠিক একই রকমভাবেই করবো দেখো পরের অঙ্কটা তোমাদের বইতে যদি করাও আসে তবুও আমি একবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি এতে সুবিধা হয় দেখো পরের অঙ্কটা কি বলছে সেক ফোর এ ইকুয়ালস টু কোসেক এ মাইনাস টোয়েন্টি হয় যেখানে সূক্ষ্মকো মানে ফোরেটা সূক্ষ্মকো অর্থাৎ নব্বইটি থেকে ছোট তাহলে এর মানটা কত বার করতে হবে আমরা এখানেও ঠিক আগের অঙ্ক যেটা করেছি একদম সেম কাজটা এখানেও করব কি করব যে যে কোনোটাকে চেঞ্জ করবো দেখো আমরা প্রথমটাকে চেঞ্জ করার চেষ্টা করি তাহলে সেক অফ ফোরে এর কথা যদি চিন্তা করি তাহলে এটাকে আমরা লিখতে পারবো কোশেক অফ নাইনটি মাইনাস ফোরে ঠিক আছে তাহলে আমরা পরের লাইনে দেখাও সেটাই করলাম যে কোশেক নাইনটি মাইনাস ফোর ইকলস টু কোশেক এ মাইনাস টোয়েন্টি যেখানে কোশেক নাইনটি মাইনাস থ্রিটা ইকলস টু সেক থিটা তাহলে আমরা সেক থিটাকে পরিবর্তন করে কোশেক থিটা লিখেছি তাহলে নাইনটি মাইনাস ফোরে করতে হবে পর লাইনে কোশেক কোশেক তুলে দাও এখানকার কোশেক না কেটে তুলবে এখানকার কোশেক দুটো কোশেক উঠে গেল তাহলে পড়ে থাকলো কি নাইনটি মাইনাস ফোরে ইকুয়ালস টু এ মাইনাস টোয়েন্টি ডিগ্রি এবারে দেখো তাহলে আমরা এগুলো এক সাইডে নিয়ে আসি দেখো এগুলো এক সাইডে নিয়ে আসলাম মাইনাস ফোরে মাইনাসে আর সংখ্যাগুলোকে ওদিকে পাঠিয়ে দেবো এক সাইডে রাখো অর্থাৎ সংখ্যাগুলোকে ডান দিকে রাখতে হয় সমান চিহ্নের আর বাঁ দিকে রাখতে হয় কোনো যেগুলোকে ভেরিয়েল যেগুলোকে মান আমরা বার করতে চাই তাহলে এটা হলো মাইনাস টোয়েন্টি মাইনাস নাইনটি ডিগ্রি তাহলে আলটিমেটলি আসছে কত ফাইভ এ ইকালস টু মাইনাস একশো দশ ডিগ্রি তাহলে এখান থেকে এর মান মাইনাস মাইনাস ক্যান্সেল করলে এ হলো বাইশ ডিগ্রি তাহলে আমাদের তো এর তাহলে এর মান কত হবে বাইশ ডিগ্রি ওকে নেক্সট যে অঙ্কটা বলেছে অঙ্কটা খুবই ভালো অঙ্ক ত্রিভুজ দিয়ে করা যায় তো তোমরা যেভাবে চাও সেভাবেই করতে পারো আমি দুরকমভাবে বলার চেষ্টা করব আচ্ছা দেখো বলছে কস তেতাল্লিশ ডিগ্রি ইকুয়ালস টু এক্স বাই প্লাস তাহলে কসের এর মানটা দেওয়া আছে আর টেনের মানটা বার করতে বলছে কসের এর মানটা বলে দিয়েছে টেনের মানটা বার করতে বলছে একটা জিনিস খেয়াল করো কস তেতাল্লিশ ডিগ্রি বলেছে

এবার এটাকে আমরা ক্যালকুলেশন করবো ক্যালকুলেশান কি এখানে নিচেরটাই ওয়ানের সঙ্গে গুণ হলো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে আসলো কি সাইন ফর্টি থ্রি ডিগ্রি ইকোয়ালস টু ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে অথবা সাইন ফর্টি থ্রি ডিগ্রি ইকোয়ালস টু কথা হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়াই বাই রুট অভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে যেহেতু ফর্টি থ্রি ডিগ্রি ধনাত্মক শুক্র কোণ সুতরাং সাইন ফর্টি থ্রি ডিগ্রি এর মান ঋণাত্মক হতে পারে না তাই আমরা নেগেটিভ সাইনটাকে এখানে লেগনেট করলাম শুধুমাত্র পজিটিভ সাইনটা নিলাম যেহেতু রুট দিলে প্লাস মাইনাস দিতে হয় আমরা প্লাস মাইনাসটা দিলাম না কারণ আমরা সাইন ফর্টি থ্রি ডিগ্রির মানটা কী পজিটিভ আচ্ছা এবারে আসি সাইন এই টেন ফর্টি সেভেন ডিগ্রি টেন ফর্টি সেভেন ডিগ্রির মান আমাদের চাই তাহলে আমরা এটাকে লিখতে পারবো টেন অফ নাইনটি মাইনাস ফর্টি থ্রি ডিগ্রি তাহলে এটা আলটিমেটলি আসলো কি কট ফর্টি থ্রি ডিগ্রি কট থিটা মানে থিটা থিটা বাই বাই অর্থাৎ ডিগ্রি ডিগ্রি এবারে তাহলে এটাকে আমরা লিখতে পারবো কসের মান কস মানে কি আমাদের দেই দেওয়া রয়েছে সেটা এখানে বসে গেল আর সাইনটা আমরা বার করেছি এখানে যে সাইনটা আছে সেটা এই নিচেই বসে গেল তাহলে উভয় পক্ষে দেখো এই দুটো সেম তাহলে এখানে লাইনে আমরা কি করলাম যে এক্স বাই রুট অফ মানে এটা এখানে বসে গেল আর পরেরটা গুণ হয়ে উল্টে গেল দেখো ওয়াইটা নিচেই বসেছে আর রুটটা উপরে বসেছে তাহলে এখানে এই পার্ট আর এই পার্টটা কেটে গেল তাহলে এখানে এটা দুটো কাটলে পড়ে থাকছে ওপরে এক্স আর নিচে পড়ে থাকছে ওয়াই তাহলে এক্স বাই ওয়াই আচ্ছা বন্ধুরা এই অঙ্কটা তোমরা চাইলে অন্যভাবে করতে পারো দেখো আমি বলার চেষ্টা করছি দেখো যদি তোমরা ত্রিভুজ দিয়ে করার চেষ্টা করো তাহলে প্রথমে ত্রিভুজটা আঁকবে একটা সমকোণী ত্রিভুজ আঁকবে যাই হোক এখানে ছবি আঁকার চাপ আছে তো চেষ্টা করছি যতটা সম্ভব মনে করো এটা নাইনটি ডিগ্রি এবারে কি বলছে যে কস ফর্টি থ্রি ডিগ্রি তাহলে এটাকে আমরা ভেবে নিলাম যে ফর্টি থ্রি ডিগ্রি এটা ফর্টি থ্রি ডিগ্রি তাহলে এই কোণের সাপেক্ষে এই কোণের সাপেক্ষে কি হবে এই কোণের সাপেক্ষে আমরা বলতে পারবো এটা ভূমি আর এটা লম্ব আর এটা হলো তাহলে এইবারে আমাদের ট্যান ডিগ্রি করতে হবে একটা জিনিস খেয়াল করে এটা যদি ফর্টি থ্রি ডিগ্রি হয় তাহলে ওপরটা কিন্তু অবশ্যই ফর্টি সেভেন ডিগ্রি ওকে তাহলে আমরা এবারে যে এবার আমরা এখানে দেখো কস্থিটা মানে আমরা কি বুঝবো দেখো কস্থিটা মানে কস্তিটা মানে ভূমি বাই অতিভুজ তাহলে কস্তিটা মানে যদি ভূমি বাই অতিভুজ হয় ভূমি বাই অতিভুজ অর্থাৎ ভূমি তাহলে এক্স তাহলে এই পাটটা এক্স ভূমি তো এই কনের সাপেক্ষেটা যদি তেতাল্লিশ ডিগ্রি হয় তাহলে এই কণের সাপেক্ষাটা ভূমি তাহলে এটাকে এক্স বলতে পারবো আর অতিভুজ অতিভুজ কি এটা অতিভুজটা তাহলে অতিভুজটা কত বলছে রুট আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অতিভুজটা কত রুট আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এটা আমাদের অতিভুজ এবারে দেখো অতিভুজ যখন জানি ভূমি যখন জানি তখন কি আমরা লম্বা বার করতে পারবো না পিত গ্রসের অনুযায়ী লম্বটা দেখবে তোমরা বার করে দেখবে লম্বটা আসবে ওয়াই লম্বটা আসবে ওয়াই তাহলে লম্ব যদি ওয়াই আসে আর ভূমি যদি এক্স হয় আর অতিভুজটা যদি এরকম হয় যে রুট আবার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা সাইন কস ট্যান সেক জার্মানি সেক বলুক না কেন প্রত্যেকটা মানবার করতে পারবো তখন এবার কী করবে তখন কিন্তু এই সাতচল্লিশ ডিগ্রি এটা ওই জন্য এই কোণের সাপেক্ষে করবে তখন এই কোণের সাপেক্ষে করলে তোমাদের কিন্তু লম্বভূমিটা চেঞ্জ হয়ে যাবে তখন আবার কী হবে এই কোণের সাপেক্ষে যখনই করবে তখন লম্ব হবে ভূমি হবে এটা আর লম্ব হবে এটা আর অতিবৃস্ত এটা সবসময় সেম থাকে তাহলে ভূমি হবে এটা এই কোণের সাপেক্ষে বারবার একটা কথা বলছি এই কোণের সাপেক্ষে তখন সেখান থেকে আমরা টেন অফ ফর্টি সেভেন ডিগ্রির মান বার করতে পারবো আচ্ছা বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো ওকে থ্যাংক ইউ